subscribe the channel and press the bell icon for latest updates. আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা যারা স্টুডেন্ট আছো ইংলিশ অনার্স নেবে তো সেমিস্টার 1 এর সিলেবাসটা আমি বুঝিয়ে দেব তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা খুব মন দিয়ে দেখো এবং শোনো আমি সিলেবাসটা যেভাবে আলোচনা করে দিচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ভিডিওটার শেষে আমি মার্কস ডিভিশনটাও বলে দেব কোন জায়গা থেকে কত নম্বরের কি প্রশ্ন আসবে সেটাও আমি বলে দেব তোমরা পুরোটা মন দিয়ে শুনলে পরে বুঝতে পারবে তোমাদের কিভাবে পড়াশোনাটা পড়ার এই পেপারের পড়াটা এগোবে তো আমার মনে হয় না তাতে কোনো অসুবিধা হবে তাহলে চলো এখন আমরা দেখে নিই আমাদের ইংলিশ অনার্সের সিলেবাসে CC1 পেপারে কি আছে এবং কিভাবে আমরা পড়ব দেখো তোমাদের CC1 সেমিস্টার 1 এ ইংলিশ অনার্স সিলেবাসে কি রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হিস্ট্রি অফ লিটারেচার এন্ড ফিলোলজি তো হিস্ট্রি অফ লিটারেচার সাহিত্যের ইতিহাস যে কোনো সাহিত্য পড়তে গেলে তার একটা ইতিহাস তো পড়তেই হয় তো এই হিস্ট্রি অফ লিটারেচারটা পড়তে হবে এবং তার সঙ্গে ফিলোলজি ফিলোলজি অর্থাৎ ভাষাতত্ত্ব যেহেতু আমরা ভাষা নিয়ে পড়াশোনা করব আমাদের যেহেতু স্টাডিটা ভাষার মধ্যে দিয়ে এগোবে সুতরাং ফিলোলজি একটা আলাদা পার্ট একটা আলাদা স্ট্রিম সেটা এর সঙ্গেই আমাদের পড়তে হয় তো প্রথমে যেভাবে পেপারটা ভাগ করা হয়েছে CC1 পেপারটা দেখো গ্রুপ A গ্রুপ A তে কি থাকছে গ্রুপ A তে থাকছে হিস্ট্রি অফ লিটারেচারে গ্রুপ A টাকে ভাগ করা হয়েছে সেকশন 1 এ দেখো ইউনিট A ইউনিট B ইউনিট C তিনটে ইউনিট আছে ইউনিট A তে কি পাচ্ছি ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি ওল্ড ইংলিশ প্রোজ অ্যান্ড চসার চসার একজন কবির নাম তার পিরিয়ডটা আলাদা করে পড়তে হয় এবং তার সম্পর্কে যা যা আছে তার লেখা ইত্যাদি ইত্যাদি সেটা আলাদা করে একটা স্টাডির বিষয় এরপরে আমি যাচ্ছি ইউনিট B তে ইউনিট B তে রয়েছে এলিজাবেথান সনেটস ইউনিভার্সিটি উইটস অ্যান্ড বেন জনসন ইউনিট C তে আছে রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স অ্যান্ড 18th century নভেলস এই যে জিনিসগুলো আমি বললাম প্রথমেই তোমাদের কাছে এটা মনে হবে এগুলো অসম্ভব অপরিচিত শব্দ আননোন যে ফ্রেজেসগুলো তোমাদের মনে হতে পারে কিন্তু যেহেতু আমরা হিস্ট্রি অফ লিটারেচার পড়ছি এই যে ইউনিট A B C তে যে ভাগ করে দেওয়া হয়েছে এগুলো হিস্ট্রি অফ লিটারেচারেরই পার্ট আমরা পড়ব এটা গেল সেকশন 1 এরপরে আমরা দেখব সেকশন 2 সেকশন 2 তেও তিনটে ইউনিট আছে ইউনিট D ইউনিট E ইউনিট F ইউনিট D তে কি পাচ্ছি প্রি রোমান্টিক পোয়েট্রি অ্যান্ড রোমান্টিক নন ফিকশন প্রোজ ইউনিট E তে আছে ভিক্টোরিয়ান নভেল অ্যান্ড দ্য প্রি রাফায়েলাইটস ইউনিট F এ আছে মডার্ন নভেলে পড়তে হচ্ছে জোসেফ কনরাড ভার্জিনিয়া উলফ জেমস জয়েস এই তিনজনের নভেল পড়তে হচ্ছে এরপরে আসছে মডার্ন পোয়েট্রি T.S. ইলিয়ট W.B. Yates Dylan Thomas এরপরে আসছে মডার্ন ড্রামা স্যামুয়েল বেকেট হ্যারল্ড পিন্টার জন অসবর্ন তিনজনের ড্রামা রয়েছে তিন নাট্যকারের ড্রামা এটা হচ্ছে ইউনিট F এই ইউনিট F পর্যন্ত হচ্ছে টোটাল সিলেবাসটা এইভাবে ভাগ করা হয়েছে তাহলে সেকশন 1 পেলাম আমরা সেকশন 1 এ তিনটে ইউনিট সেকশন 2 তে তিনটে ইউনিট টোটাল 6টা ইউনিট CC1 পেপারে এবারে চলে আসবো কোয়েশ্চনে দেখো এন্ড সেমিস্টার কোয়েশ্চন প্যাটার্নটা কীরকম হবে অবজেক্টিভ 5 মার্কস ফ্রম সেকশন 1 সেকশন 1 থেকে অবজেক্টিভ থাকবে 5 মার্কস MCQ 1 কোয়েশ্চন অফ 10 মার্কস ফ্রম সেকশন 1 out of 3 1 from each unit 1 question of 5 marks from section 1 out of 3 1 from each unit objective 5 marks from section 2 1 question of 10 marks from section 2 out of 3 1 from each unit 1 question of 5 marks from section 2 out of 3 1 from each unit এইভাবে কোয়েশ্চেন প্যাটার্নটাকে ভাগ করা হয়েছে অর্থাৎ তোমাদের কটা কোয়েশ্চেনের আনসার করতে হচ্ছে 1, 2, 3 তিনটে ব্রড কোয়েশ্চেন করতে হচ্ছে আর দুটো 5 মার্কসের অবজেক্টিভ তোমাদের অ্যাটেম্প্ট করতে হচ্ছে এই যে কোয়েশ্চেন প্যাটার্নটা ভাগ করা হয়েছে, এই কোয়েশ্চেন প্যাটার্নের ভাগের সাথে সাথে আমরা যদি আরও একবার সিলেবাসটাকে দেখে নিই, দেখবে সেকশন 1 আর সেকশন 2 এই দুটো সেকশনের যে তিনটে করে ইউনিট ভাগ করা আছে, এই তিনটে ইউনিট ভাগের মধ্যে আমরা কিন্তু CC1-এ শুধুমাত্র হিস্ট্রি অফ লিটারেচারটাই পড়লাম। CC1 পেপারে শুধুমাত্র হিস্ট্রি অফ লিটারেচারের পিরিয়ড ভাগ করে কিছু কিছু লেখক, নাট্যকার, কবি এবং নভেলিস্ট এদের লেখা নাটক, গল্প এবং কবিতা আমরা এখানে স্টাডি করব। তার সাথে সাথে হিস্ট্রিটা আমাদের পড়তে হবে।